রিসেন্টলি আপনাদের কাছে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি আমার ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালপেপারটা আছে আমার কম্পিউটারে, এটা কীভাবে মেক করতে হয় বা এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন এটার উপর টিউটোরিয়াল দেওয়ার জন্য। বাট ব্যস্ততার কারণে সেটা এতদিন দেওয়া যায়নি। সো এটার ফুল প্রসেস এই বিরুদ্ধে আলোচনা করব। ইভেন আপনি এটা না যে কোনো ভিডিও থেকে এই টাইপের লাইভ ওয়ালপেপার কীভাবে মেক করতে হয় সেটাও এখানে দেখিয়ে দেবো। সো বাকি ভিডিও আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এই হচ্ছে সেই ওয়ালপেপারটি যার জন্য আপনাদের প্রচুর 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 রিকোয়েস্ট পেয়েছি। সো ফাইনালি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটা কীভাবে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে এই ওয়ালপেপারটি আপনারা সবাই পেয়ে যাবেন। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি কোনো ওয়ালপেপার না, জাস্ট একটা ভিডিও। আমি ভিডিওকে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করছি। সো এই প্রসেসটা আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে যে কোনো ভিডিওকে আপনি অ্যাজ এ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। বাট তার পূর্বে আপনাদের আরও দুইটা বিষয় জানতে হবে। এই লাইভ ওয়ালপেপার উপর আমার চ্যানেলে অলরেডি দুইটা ভিডিও রয়েছে, আপনারা হয়তো দেখেন নাই যার কারণে এত বেশি রিকোয়েস্ট করেছেন। সো এই হচ্ছে প্রথম ভিডিও যেটা আজ থেকে 8 মাস পূর্বে দেওয়া হয়েছে। সো এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো ভিডিও ফাইল দিয়ে রেখেছি যেগুলো আপনারা চাইলে অ্যাজ এ ওয়ালপেপার হিসাবে চেঞ্জ করে করে আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। সেকেন্ডটা হচ্ছে এটা, এই ডক্টর স্ট্রেঞ্জের ওয়ালপেপারটা অ্যাড করার পরেও প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম এটার উপর ভিডিও দেওয়ার জন্য। সো এটার উপর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। ইভেন আজকে এই ভিডিও দেখার পর আপনাকে মাস্ট এটাও দেখতে হবে, এটা প্রয়োজন। বিকজ এখানে বাঁ পাশে যেই ফাংশনগুলো আছে ডেট টাইম বা মিউজিকের যে পার্টটা আছে এটার বিষয়গুলো এখানে আমি দেখাবো না। যদি দেখাতে চাই অনেক বেশি সময় লাগবে, প্রসেসগুলো একটু জটিল, 10 মিনিটের মতো সময় লাগবে বেশি জাস্ট এটা কভার করতে, তাই এটা আমি দেখাচ্ছি না। আপনারা অবশ্যই এই ভিডিও দেখে নেবেন, তাহলে এই পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। অ্যান্ড পাশাপাশি যদি আপনাকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে আমার একটা পেইড কোর্স রয়েছে, যদিও ভিডিওটি 7 মাস আগের, ইট ডাজেন্ট ম্যাটার, এটা আপনি এনি টাইম বাই করতে পারেন। বিষয়গুলো সেম টু সেমই রয়েছে এবং সেমই থাকবে, জাস্ট নতুন বিষয়গুলো এখানে ইনক্লুড করা হবে। অ্যান্ড রিসেন্টলি ক্রিপ্টো মার্কেট হিউজ পাম্প করেছে যার কারণে আমার অলমোস্ট $4,000 মতো প্রফিট হয়েছে, যদিও আমি এগুলো কিছুই সেল করে নেই, যেটা যেভাবে আছে এভাবেই রয়েছে, এভাবেই থাকবে। আমার টার্গেট তার চেয়ে অনেক দূরে, জাস্ট রেখে দিয়েছি। এই ক্রিপ্টো ইনভেস্টমেন্টের উপরও ভিডিও দেওয়ার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, একটা ভিডিও দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাট যারা এখনও কাজ শুরু করেন নাই ইয়ারড্রপে, যারা কাজ শুরু করতে পারেন এটা কিন্তু পারফেক্ট সময় কাজটা শিখে মার্কেটে দ্রুত এন্ট্রি নেওয়ার জন্য। সো এই ওয়ালপেপারটি আপনার কম্পিউটার সেট আপ করার জন্য প্রথম আপনাদের একটা সফটওয়্যার লাগবে, আমি অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। আপনারা জাস্ট গুগলে এসে লাইভলি ওয়ালপেপার লিখে সার্চ করবেন, মাইক্রোসফটের এই ওয়েবসাইট চলে আসতে পারেন। ইভেন এটা মাইক্রোসফট স্টোরেও দেওয়া আছে, বা যারা উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করছেন তারা তো স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে। সো আপনাদের সুবিধার্থে আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সরাসরি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। আপনারা এই লিঙ্কে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, ইনস্টলে ক্লিক করবেন, দেন এখান থেকে সফটটি ডাউনলোড করে নেবেন। স্টার ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে, আমার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। আপনার জাস্ট ডাউন করে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন তাহলে হয়ে যাবে। এই পেজটা আমি কেটে দিচ্ছি। ইনস্টল করার পর স্টার্টআপে আসবেন, লাইভলি ওয়ালপেপার লিখে সার্চ করবেন, এটা পেয়ে যাবেন, এই অ্যাপসটি ওপেন করবেন। সো এই টাইপের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন যেই ভিডিওটাকে আপনি লাইভ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে চান ওটা জাস্ট আপনাকে এখানে অ্যাড করতে হবে। বাট আপনাদের সবার টার্গেট হচ্ছে এটা, আমি এই যে ভিডিওটা আছে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। ডাউনলোড করার পর যে কোনো একটা ড্রাইভে রাখবেন, ফোল্ডারে রাখবেন, রেখে এই লাইভলি ওয়ালপেপার যে সফটটি আছে এখানে আসবেন। আসার পর উপরে দেখেন প্লাস লেখা আছে, প্লাসে ক্লিক করবেন। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলছে, অথবা ওপেনে ক্লিক করে আপনাকে ফাইলটা চুজ করতে হবে। সো যেখানে ফাইল রাখা আছে ওখানে আমরা আসব, যেহেতু এটা অলরেডি ইম্পোর্ট করা আছে তাই আমি এটা বাদ দিয়ে অন্য একটা ফাইল এখানে ইম্পোর্ট করছি আপনাদের দেখানোর জন্য। সাপোজ এটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব, সেখানে চলে আসছে। আপনি যে কোনোটার নাম এখানে দিতে পারেন, আপনার মতো করে কী নাম দেবেন, দেওয়ার পর জাস্ট ওকে প্রেস করবেন। সো এটা অলরেডি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, নিচের দিকে আছে। সো আমি যদি এটা কেটে দিই এখন পেজটা, অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু একটা লাইভ ওয়ালপেপার হিসাবে আমার কম্পিউটার সেট আপ হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আপনাকেও এই ফায়ার ওয়ালপেপার যে ভিউটা আছে এটা ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। বাট এখন কিন্তু মেইন টুইস্ট বাকি আছে, এখন আবার এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। সো এটা তো জাস্ট আমার পছন্দের একটা ভিডিওকে আমি কনভার্ট করে এরকম করেছি, বাট আপনারা কীভাবে করবেন
আপনি যে কোনো একটা ভিডিও চুজ করবেন, সেটা মুভি থেকে কোনো একটা পার্টিকুলার ক্লিপ হতে পারে অথবা ইউটিউবে কোনো ভিডিওর ক্লিপ হতে পারে, এনিথিং, জাস্ট গুগলে যাবেন, ইউটিউবে আসবেন। আমি জাস্ট ফায়ার ওয়ালপেপার লিখে ইউটিউবে সার্চ করেছি, সো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিডিও চলে আসছে ফায়ার ওয়ালপেপারের উপর, ঠিক আছে। সো এখানে যে 4K ভিডিওগুলো আছে, যে কোনো একটা ভিডিও আপনাকে ডাউনলোড করতে হবে যেটা আপনার কাছে ভালো লাগে আর কি। এক্সাম্পল স্বরূপ এই প্রথম যে ভিডিও আছে এটা আমার ভালো লেগেছে, এটা ওপেন করব। ওপেন করার পর সো ফাইলটি আমি ডাউনলোড করেছি, 28 GB দেখাচ্ছে ফাইল। সো এই ভিডিওটাকে আমার সম্পূর্ণ ডাউনলোড করতে হবে প্রথম, ওকে। এবং যে সাউন্ড আছে এটার সাথে থাকবে, সাউন্ড আমাদেরকে রিমুভ করতে হবে। সো মূল কথা হচ্ছে আপনি যে কোনোটা ভিডিও ডাউনলোড করবেন যেটা আপনার কাছে ভালো লাগে, শুধু ফায়ার হতে হবে এরকম না, এনি টাইপ অফ ভিডিও, মুভির কোনো ক্লিপ হতে পারে, কোনো ফানি ক্লিপ হতে পারে, বা কোনোটা গেমের পার্টিকুলার একটা সিন হতে পারে, সেটাকে যে কোনোটা ভিডিও ইউটিউবের মাধ্যমে ওপেন করতে হবে। সেটা ফিল্মোরা হতে পারে, ক্যামপ্রেসিয়া হতে পারে, ক্যাপকাট হতে পারে। আপনাদের জন্য ক্যাপকাটের সুবিধা হবে, ক্যাপকাট আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। সো ক্যাপকাটটা আমি দেখাচ্ছি, নতুন ভার্সন আসছে, আপাতত প্রয়োজন নেই। সো এখানে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করব, প্রজেক্ট চলে আসবে, যে কোনোটা ভিডিওকে আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে, যেটা ডাউনলোড দিয়েছি এটা ডাউনলোড হতে অনেকটা সময় লাগবে, 4 ঘন্টা। সো আজকে ডাউনলোড দেওয়া সম্ভব না, কালকে দেখবো। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা অংশ বা কিছু একটা নিয়ে আসি, আমার নিজের ভিডিওর নিয়ে আসলাম একটা। সো এখানে প্লাসে ক্লিক করব, ভিডিওটা চলে আসবে, আমি শর্ট করে নিয়েছি, এত বড় ভিডিওর প্রয়োজন নাই। আপনার ভিডিওটা কাটিংয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ভিডিওটা স্টার্টিং টাইম এবং কতক্ষণ পর ওই সেম জিনিসটা বারবার আসে। সো ওইরকমভাবে কাটবেন যেন বোঝা না যায় এটা যে কাটিং ভিডিও বা কিছু একটা। সো নিজের মতো করে জাস্ট কাট করে নেবেন, আর সাউন্ড যেটা আছে সেটা অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে। তো এক্সাক্ট অডিও আলাদা করলাম, ডিলিট করে দিলাম অডিওটা, অডিও রাখা যাবে না, অডিওতে রাখলে অডিও সহকারে এখানে প্লে হবে, জাস্ট ভিডিওটা আপনাকে রাখতে হবে। তারপর আপনি এক্সপোর্টে চলে আসবেন, এক্সপোর্ট থেকে আমি দিয়েছি 4K, আপনি আপনার মতো করে চুজ করতে পারেন, সব কিছু যেভাবে আছে এভাবে রেখে জাস্ট এক্সপোর্টে ক্লিক করছি। সো ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আপনি চাইলে নিচে ওপেন ফোল্ডারে ক্লিক করতে পারেন, এই নিচে দেখেন ফোল্ডারে একটা মেসেজ দিচ্ছে, সো ফোল্ডারটা ওপেন করব। এই হচ্ছে আমাদের ভিডিওটি। সো ভিডিওটা আপাতত ডেস্কটপে নিয়ে আসি জাস্ট কাজের সুবিধার্থে, ফোল্ডারগুলো কেটে দিচ্ছি আর কি, সফটওয়্যারটা কেটে দিব, সব কিছু কেটে দিলাম। এই হচ্ছে আমাদের ভিডিও, এটা আমি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করবো। এখানে লাইভলি ওয়ালপেপার ওপেন করব, প্লাসে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, ডেস্কটপ চুজ করব, ভিউটা দিব, দেন ওকে প্রেস করব। এই হচ্ছে আমার ওয়ালপেপার, এটা অলওয়েজ এরকমই থাকবে। আমি সাউন্ড রিমুভ করে দেওয়ার কারণে সাউন্ডটা চলে গেছে। সো এইভাবে আপনি নিজের মতো করে লাইভ ওয়ালপেপার তৈরি করে সেট আপ করতে পারবেন, ওকে। তো আই হোপ আপনি সম্পূর্ণ প্রসেসটা প্রপারলি বুঝতে পেরেছেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা কম্পিউটার ইউজ করে, ওদের সাথে আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।